তো গাইস দেখো মামা সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মা মোচা কেটে রেখেছে মোচা যে খোলগুলো আছে ওইগুলো দিয়ে দেখো মাম্মা খেলা শুরু করে দিয়েছে তো ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে দেখো ব্রাশটা পাশে পড়ে রয়েছে আর এদিকে দেখো আমি দু বালতি জামা কাপড় কেচে ধুয়ে একদম মেলে দিলাম দেখো বিছানা চাদর টাদর সব ধুয়ে একদম মেলে দিয়েছি তো এখন আমি ব্রাশ করব আমি আর মাম্মা দুজনে মিলে তো ব্রাশ করে নিই তারপরে এখনো কাজ আছে ঘর ছাড়া ঘর মোচা তো আছেই তারপরে খাবার খাবো তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই তার আগে ব্রাশ করে নিই মাম্মা চলো ব্রাশ করবো চলো সবাইকে গুড মর্নিং বলে দাও মাম্মা চলো চলো তাড়াতাড়ি চলো তো এখন সকাল 9টা বাজে তো আমরা এখন ব্রাশ করছি কারণ হচ্ছে মাম্মার জন্য আমাকে দেরি করে ব্রাশ করতে হচ্ছে কারণ হচ্ছে মাম্মার আজকে স্কুল নেই না অন্যদের মাম্মার অনেক তাড়াতাড়ি ব্রাশ হয়ে যায় তো আমরা এখন ব্রাশ করতে করতে পুকুর পাড়ের দিকে যাচ্ছি তো মাম্মা ব্রাশ কর একা একা আজকে আমি করে দেবো না আমি আজকে করিয়ে দেবো না নিজেটা নিজে করো প্রত্যেক দিন আমি ব্রাশ করিয়ে দিই কি গো তো চলে আসলাম সবচেয়ে প্রিয় জায়গা পুকুর পাড় প্লাস বকুলতলা দেখো বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছি আর বকুল গাছটা দেখো কত বড় কত বড় কত বড় কত বড় কত বড় কত বড় দেখো তো আজকে আমি মাম্মাকে ব্রাশ করে দেবো না রোজ আমি মাম্মাকে ব্রাশ করে দিই স্কুল থাকে বলে তাড়াতাড়ির জন্য তো মাম্মা আজকে নিজে নিজে ব্রাশ করবে দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর পুকুরে দেখো তোমরা দেখতে পারবে এখানে জানি না রৌদ্রর জন্য পুকুরে দেখো শাপলা ফুল ফুটেছে লাল রঙের শাপলা একটা দুটো তিনটে চারটে তো শাপলা ফুল সূর্যের আলো পেলে ফুলগুলো আর কি বন্ধ হয়ে যায় যেরকম সূর্য যতক্ষণ না ওঠে না আর কি ফুলগুলো বেশ ফুটিয়ে থাকে যখন সূর্য ওঠে ফুলগুলো বন্ধ হয়ে যায় দেখো পাপড়িগুলো আর কি বন্ধ হয়ে যায় তো আমরা এখন দাঁড়িয়ে আছি বকুলতলা আর কি ঠান্ডা আর কি ছাওয়া গাছতলায় তো মাম্মা তাড়াতাড়ি ব্রাশ আমাদের পুকুরে লাল শাপলা এই দেখো এবার দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছিল না তো এবার ভালো করে দেখা যাচ্ছে তো ক্যামেরাটা জুম করাতে আর পুকুরের জলগুলো দেখো পুরো কালো কালো হয়ে গেছে আর এই পাশটা দেখো কত বড় একটা গর্ত হয়েছে এই দেখো গর্তটা দেখতে পাচ্ছি না এই দেখো তুমি বুঝতে পারছো এই দেখো কত বড় গর্ত কারণ ওপরের জলগুলো এখান দিয়ে নামতে নামতে এখানে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে আর ড্রেনের মতন হয়ে পুকুরে জলগুলো চলে যায় দেখো আমার ব্রাশ করা শেষ কিন্তু মাম্মা দেখো এখনো ব্রাশ নিয়ে দাঁড়িয়েছে তো আজকে আমি কিন্তু মাম্মাকে কিছুতেই ব্রাশ করিয়ে দেবো না এবং গালে মুখে মশা হয়ে গেছে দেখো একটুখানি কোনো রকম করেছে হয়ে গেছে ঠিক আছে দাঁতের মধ্যে পোকা হবে যখন ব্যথা হবে তখন ভালোভাবে সারাশে দিয়ে দাঁতগুলোকে সব টেনে টেনে ডাক্তার তুলে দেবে ভালো করে যদি ব্রাশ না করো মা বললে তখন হবে না তো সব সারাশি দিয়ে টেনে টেনে তুলে দেবে তো গাইস চলো বাড়ি থেকে এখন মুখ ধোয়া মুখ ধুয়ে মাম্মাকে খাবার খাওয়াবো আমি নিজে খাবার খাবো তারপরে তো এখন অনেক কাজ বাকি ঘর ঝাড়া ঘর মোছা এই দুটো কাজ হচ্ছে আমার সবচেয়ে বেশি বড় মনে হয় আর কি তো চলো তারপরে আজকে মামা স্কুল নেই আবার পড়তে বসাবো স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি আছে সেগুলোও করাবো তো চলো তারপরে তো এখনও তো বাদ বাকি কাজ রান্না বান্না সব কিছুই আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে চলো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো মাম্মা চলো 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 এগুলো এই একটা আর হচ্ছে এই দেখো একটা মার পেছনটায় দেখো একটা তো দেখো ওরা এখন সারা রাত পাহারা দিয়ে এখন রাত সকালবেলা হয়েছে ঘুমাচ্ছে এমন ওই দেখো মাম্মা ভয় দেখাচ্ছে ও তবু উঠছে না চোখটা একটু পিটপিট করে দেখছে ওই দেখো আবার ঘুমিয়ে পড়ছে দেখো মাম্মা ব্রাশ করবে না ওটা ব্রাশ করে খেয়ে দেয়ে ঘুমাচ্ছে দেখ তোর মতন নাকি বুঝেছিস আরেক
আর এটা তো, ওরে বাবা, ও বাবা, ওর মুখ তুলে দিয়ে গেছে। তুই সরে যা মাম্মা, সরে যা। ওরা সারা রাত পাহারা, এখন ঘুমু ঘুমু করছে। ওরা ভীষণ ভালো, আমাদের জুতো নেয় না। ইমাম্মা, শালিক পাখি এসছে, আজকে খাবার দেওয়া হয়নি। ইমাম্মা দেখ, ছোট একটা বাচ্চাও এসছে, শালিক পাখি। ওই তো উড়ে চলে গেল। আচ্ছা, মুড়ি দেওয়া হয়নি ওদেরকে। ওদের চলে গেল পাখিটা। এই গাছটার ফুল কমে গেছে, এখন হচ্ছে এই গাছটার বেশি ফুল হচ্ছে। দেখ মাম্মা, কি থোকা থোকা ফুলগুলো হয়েছে না, দারুণ লাল টকটকে ফুল। তো গাইস, চলে এসেছি আমার আর মাম্মার খাবার নিয়ে। দেখো, আমার হচ্ছে ঝাল সুজি, আর হচ্ছে মাম্মার জন্য আজকে ইপি বানিয়েছি। তো মাম্মা সকালবেলা বললো আজকে ইপি খাবো, তো রোজ সকালবেলা স্কুলে ভাত খেয়ে যায়, তো আজকে বাড়িতে আছে বলে ওকে আমি ইপি দিলাম। তো কালকেও ইপি খেয়ে স্কুল গেছিল, কালকেও বায়না করছিল ইপি খাবে। আমি রোজ রোজ ইপি দিই না, তো আজকে বায়না করছে, আজকেও ইপি খাবো, তার জন্য দিলাম। তো এখন আমি আর মাম্মা খাবারটা খেয়ে নিই, আর মাম্মা দেখো কার্টুন দেখতে ব্যস্ত, তো খাইয়ে টাইয়ে তারপরে পড়তে বসাবো, তারপর বাদ বাকি কাজ করবো। মাম্মা উঠে বসো, খাবার খাবে। দেখো মাম্মা আর আমার খাবার নিয়ে চলে এসেছি, তো মাম্মাকে আমি খাইয়ে দেবো, তো একবার আমি খাবো, তো একবার মাম্মাকে খাইয়ে দেবো। তো দেখো খাবারটা ইপিটা গরম আর কি, আমি ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি, তো আমি একবার করে খেয়ে নিচ্ছি। তা মাম্মাকে খাওয়াতে লেট হবে, তাই ভাবছি আমার খাবারটাও একবারে নিয়ে নিই, তা দুজনের খাবারটা একসঙ্গে নিয়ে বসে পড়েছি। কিন্তু মাম্মাকে একবার খাচ্ছি, আমি একবার খাচ্ছি। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, সকালে খাওয়া দাওয়া শেষ করে মাম্মাকে নিয়ে পড়তে বসে পড়েছি। তো মাম্মার যে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে আর কি, সেটা কালকে রাতেবেলা করিয়েছে। তো এখন মাম্মাকে কিছু আমি অঙ্ক তুলে দিচ্ছি। তো মাম্মাকে বললাম তুই বসে বসে অঙ্কটা কর, আর আমি অঙ্ক তুলতে তুলতে তুই একটুখানি পড়াটা পড়ে নে। তো পড়াটা পড়ছে, আর এই ফাঁকে দেখো আমি খাতাতে ওর অঙ্কগুলো তুলে দিয়েছি। তো গাইস, সকালে খাবার দাবার খেয়ে মাম্মাকে পড়িয়ে, ভাবলাম মাম্মাকে পড়তে বসিয়ে দিয়ে ওকে অঙ্কটা করতে দিয়ে আমি এভাবে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। তো মাম্মা বলছে না, তুমি যদি না থাকো তাহলে আমি পড়বো না। তো মাম্মাকে একবারে পড়িয়ে উঠে তারপরে দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাঁট দেওয়ার পরে তারপরে আমি মুছে নেবো। তো গাইস, স্নান করে একবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো মা দেখো চাল কুমড়া বসিয়েছে, এই দেখো চাল কুমড়ার ভারী হাড়িতে আর কি ভাত। তো এখন আমি রান্না করছি। তো আজকে আমাদের নিরামিষ শনিবার, তো আজকে আমাদের মোচা হবে, আর হচ্ছে মটর ডালের বড়া হবে। তো মোচা, মটর ডালের বড়া, আর হচ্ছে মুগের ডাল, আর চাল কুমড়ো রান্না হবে। তো রান্নাটা চটপট করে নিই, কারণ হচ্ছে মাম্মা গেছে আজকে আমার বাপের বাড়িতে, তো মাম্মাকে আবার আনতে যেতে হবে। তো পাশাই করে রান্না করে দিই। তো গাইস, রান্না শেষ, কি কি রান্না করলাম তোমরা দেখো একবার। তো দেখো চাল কুমড়ো, মোচা, বড়া, আর হচ্ছে এই দেখো মুগের ডাল, এই রান্না করেছি আজকে, আজকে যেহেতু নিরামিষ। তো গাইস দেখো, মাম্মা আইসক্রিম এসে ঘন্টা বাজছে, সে কখন থেকে ওর আমার পিছনে লেগেছে, আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। তোর ঠান্ডা লেগেছে বলে দিচ্ছিলাম না, তোর বাবাকে দেখো রাজি করিয়ে ঠিক টাকা নিয়ে এসছে আইসক্রিম খেলার জন্য। দেখো ওখান ওর আম্মার সঙ্গে আগে আগে চলে যাচ্ছে, দেখি কি আইসক্রিম আছে। আইসক্রিম দেখার জন্য দেখো আইসক্রিম গাড়ির উপরে উঠে বসেছে। ওকে নিয়ে যাও তো তোমাদের বাড়ি। না বাবু, নেব না আমি। ওই দেখো বড় ছেলে মেয়ে আছে এর মতন, না বড় হয়ে গেছে? আমার তো বড় বড়। আইসক্রিম এর জন্য কত দাদা?
আরে এইগুলি কত যা না না এ মামা 20 টাকা দিয়েছে আচ্ছা 20 টাকা এই যে দাও 10 টাকা দেবেন দাও তো দেখো চকোবার নিয়েছে মার একটা আর মাম্মার একটা খুশি তো গাইস অনেক দিন পরে আম বাগানে এসেছি দেখো আমাদের আর এটা দেখো মুরগির ফার্ম মুরগি না কিন্তু ছাগলের ফার্ম ছিল প্রথমে খরগোশের ফার্ম করেছিল তারপরে হচ্ছে মুরগির ফার্ম ছিল তারপরে ছাগলের ফার্ম তারপরে এখন আবার মুরগির ফার্ম করেছে তো দেখো তোমার দাদাভাই ফোনে কথা বলছে তো আমি আম বাগানে এসেছি তো দেখো এখানে একটা মাচা রাখা আছে তো এখানে বসবো একটু কি শান্ত নীরব পরিবেশ অনেক দিন পর আসলাম এই দিকতে আর মুরগির বাচ্চাগুলো দেখাচ্ছো ছোট ছোট মুরগির বাচ্চা চি চি শব্দ হচ্ছে শোনো তোমরা তো দেখো মাচাই বসে পড়েছি তো মাচাই বসে বসে এখন পেয়ারা খাচ্ছি আর দেখো পেছনটা দেখো দেখো মাম্মা বাড়ি থেকে আইসক্রিম খেয়ে চলে এসছে মামা প্রচন্ড মশা কিন্তু মশা কামড়াবে অন্যা আছে অন্যা থাকলে কি হবে তবুও কামড়াবে মশা সবাই হাই বলে দেবো একটা আস্তে করে ওঠো লাগবে কিন্তু আস্তে আস্তে ওঠো আস্তে করে ওঠো পারবে উঠতে চেষ্টা করো পারবে এই তো উঠে গেছো বসো ওখানে বসো চুপটি করে বসো আইসক্রিম খেয়েছো ভালো ছিল আইসক্রিমটা মশা দেখেছিস কিরকম কামড়াবে এক্ষুনি কামড়াবে ফুলিয়ে দেবে তো গাইস দেখো বিকেলবেলা স্কুল মাঠে চলে এসেছি মাম্মাকে নিয়ে ওদের সঙ্গে খেলবে বলে তো মাম্মা আজকে দুপুরবেলা ঘুমায়নি স্কুল মাঠে যাবো দিদিদের সঙ্গে খেলবো বলে তো দেখো এখন মাম্মাকে স্কুল মাঠে নিয়ে এসছে আর মাম্মা ওদের সঙ্গে দৌড়ে পারেনি বলে আবার আমার কাছে চলে এসছে দেখো আর দেখো ট্রেন যাচ্ছে কি সুন্দর স্কুল মাঠের সামনে দিয়ে দাঁড়ালে ট্রেন দেখা যায় দেখো ট্রেনটা কত বড় কত লম্বা ট্রেনটা দেখ মাম্মা তো দেখো মাম্মা প্রত্যেক দিন আসে না স্কুল মাঠে খেলতে মাঝে মাঝে আসে যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন আর খেলতে আসতে পারে না তো সন্ধ্যাবেলায় ওঠে তো আজকে ঘুমায়নি বলে স্কুল মাঠে খেলতে এসছে ওর কি মজা দেখো সবার সঙ্গে খেলছে বলে তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমরা বিকেলবেলা স্কুল মাঠে ঘুরে চুরে চলে এসেছি তো এখন সন্ধ্যে ছটা হ্যাঁ সন্ধ্যে ছটা বাজে সবাইকে গুড ইভিনিং আর মাম্মা দেখো কি কাণ্ড করছে দেখো সমস্ত খেলনাগুলো আর কি কোলবালিশে কবার্থের ভিতরে ভরে নিয়েছে দেখো তো গাইস এখনো খাবার পড়তে বসাবো সন্ধ্যে হয়ে গেছে তো স্কুলের হোমওয়ার্ক কিছুটা বাকি আছে ওটাও কমপ্লিট করাবো আর ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি আমি ভিডিওটা এখানেই শেষ করছি এখন তোমাদের সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে তো টাটা